যে কাছে ফল বেশি ঢিল পরে বেশি আর শিল্পী সমিতিতে নির্বাচিত হলাম এতকুছির পরে নির্বাচিত বসতেও পারলাম না একটা মানুষ জোর করে বসলো তারপরও সে অবলীলায় বলতেছে যে আমি আমি কিভাবে জায়দ খান পরাজিত করেছি দেখেননি যখন দেখছে তারা যে ভোট অন্য না আমি সব শিল্পীদেরকে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাচ্ছিলাম তখন একটা শ্রেণী গিয়ে বললো জায়দ খান ভোট দিচ্ছে আমি সাথে সাথে কিন্তু চাদর খুলে দিয়েছি কোথাও কিছু নাই তাহলে আজ পর্যন্ত কিন্তু একটি লোক কি বের হলো না যে না হ্যাঁ জায়দ খান আমাকে দিয়েছিল

শিমু হত্যা বলেছিল জায়দ খানকে আগে দেখেছি তার আগের দিন এফডিসির বাইরে ঝগড়া করছে উনি মার্ডার করেছে দেখেন আপনি বিষয়টা কতটা সামান্য নির্বাচন কোথায় নিয়ে যেতে পারে মানুষকে কিন্তু এই এলিগেশনটা তো হয়েছিল যদিও আমি এটার একেবারেই অপোজ করেছিলাম আমার কাছে মনে হচ্ছে যে যদি একটা স্থান নির্ধারিত হয় যে এইখানে ইলেকশন হবে সেখানে তখন কিন্তু যদি শিল্পী সমিতির ইলেকশন হয় সেটা যদি এফডিসিতেও হয় আমি মনে করি যে শিল্পীর বাইরে বা ভোটারদের বাইরে

তখন এমডি বলছিল না আমি করোনাকালীন সময় নির্বাচনের অনুমতি দিব না তখন বলেছে শুধু আপা শিল্পীরা ঢুকবে কেউ আসবে না আমি হবে না উনি সেই দায়িত্ব নিয়ে আসলো এবং যখন ইলিয়াস কানসন সহ সহ ওই গ্রুপটা আমাদের গ্রুপটা আমি মিশাবাই সহ তেজগাঁড় ডিসির সাথে বসলাম তখন ডিসির কাছে আমরা স্পষ্ট বলে দিলাম যে না ভাইয়া যারা ভোট দেবে ওদিন শুক্রবার দিন এটা একটা গ্রুপ আমার মাথায় তুলে দিয়েছে

ব্যাপার হয়েছিল আমি বললাম না যে কিছু হলেই জায়দ খান বুঝে গেল যে কাছে ফল বেশি ঢিল পরে বেশি আর শিল্পী সমিতিতে নির্বাচিত হলাম এত কিছুর পরে নির্বাচিত বসতেও পারলাম না একটা মানুষ জোর করে বসলো তারপরও সে অবলীলায় বলতেছে যে আমি কি আমরা আমি কিভাবে জায়েদ খান পরাজিত করেছি দেখেননি ভোটে পারেনি অন্যভাবে পরাজিত করেছে। তো তারপর ওই শিল্পী সমিতির উন্নয়ন মানে হচ্ছে শুধু জায়েদ খান ঠেকা বাতিল করো জায়দ খানকে মানে জায়েদ খান সবনে মনে আসতেছে আমি ওদিকে যাই না ওদিকে মাথায়ও নাই

দিয়ে একটা তারা তারা আমাকে পিছনে টানতে গিয়ে অনেক এমন জোরে রবার ছেড়ে দেয় না আমি বেশি সামনে পাঠাচ্ছি সামনে পাঠিয়ে দিয়েছে